ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে 7 জনের, আহত হয়েছে কমপক্ষে 700-রও বেশি মানুষ। আজ বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেইতে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.2, তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দাবি এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.5। ভয়াবহ এই ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই ভূমিকম্পে অসংখ্য বাড়ি হেলে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়, বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো এবং ট্রেন পরিষেবা। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তাইওয়ানের ভয়াবহ এই ভূমিকম্পের ভিডিওগুলো দেখুন একবার।